नमस्कार बंधुरा, प्रतिडिया हेल्थ सल्यूशन चैने सबा के स्वागत। हमें आज के तुम्हारे साथ आलोचना करब एक ओषुध नहीं जेटर नाम हलो थ्रोम्बोफोब जेल। थ्रोम्बोफोब जेल कौन काजे व्यवहार करा एवं जेलर व्यवहार की पद्धति एवं एटी व्यवहार हमें कि क्षतिकारक प्रभाव आगू नहीं तरगे बंधुदे बोले हमारे चैनल जरा एख सबसक्राइब कर चैनल सबसक्राइब कर देवे और हमारे भिडियो जो भलो लागे सबाई शेयर कर। चलो बंधुरा तेल जेनेब जो थ्रोम्बोफोब जेल हमें की काजे लागे। हाँ, थ्रोम्बोफोब जेल हेपारिन जेली एरा जाइडस कम्पानी तैरी करे। एटी 20 ग्राम जेल है। यही जेलटी साधारण को जगह फुले गेले आघात लागार पर को जगह फुले गेले जगह जो रक्त जमाट बाधे बाच्चादेर जे वैक्सीन इंजेक्शन जे देया हय सेई इंजेक्शन देयार फले बाच्चादेर जे फुले जाय जायगाय सेई फोला जायगाते एई जेल यूज करा हय। एइबार आमरा एक एक करे आलोचना करब। जदि कोनो मानुषेर घाये कोथाओ आघात लागे सेई आघात लागार फले सेई जायगाटा जखन फुले जाय फुले जावार पर जदि सेटा केटे रक्त ना बेरिये जाय एमन हय फुले सेई जायगाटा एकटु कालचे हये गेछे रक्त जमे गेछे সেই জায়গাতে তখন এই থ্রোম্বোফোব জেলটি যদি ইউজ করা হয় জেলটি নিয়ে হাতে ভালো করে লাগিয়ে সেই জায়গাটা থেকে মালিশ করে দিলে ওই ব্যথাটা তো কমবেই সঙ্গে সঙ্গে সেই জেলটা ব্যবহারের সাথে সাথে ওই জায়গার থেকে আস্তে আস্তে রক্তটাও সরে যাবে এবং ফোলা জায়গাটাও কমে। এটার মধ্যে একটা জেলি থাকে যেটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় লাগানোর পরে শরীরে সেই জায়গাটাতে তখন ঠান্ডা লাগবে ঠান্ডা ঠান্ডা অনুভবের সাথে সাথে সেই জায়গাটাতে ব্যথাটাও কমবে এবং রক্তটাও ছড়িয়ে যাবে। অনেক সময় এরকম হয় যে আমাদের কোথাও আঘাত লাগলো আঘাত লাগার পরে সেই জায়গাটা ফুলে গেল কিন্তু রক্ত বেরোলো না সেই জায়গাটাতে ফুলে কালচিটে হয়ে গেছে সেটা আপনি 15 দিন 1 মাস হয়ে গেছে তাও ওরকমই রয়ে গেছে ফোলাটা কমছে কিন্তু সেই জায়গা থেকে রক্তটা সরে যাচ্ছে না তখন এই থ্রোম্বোফোব জেলটা ওখানে লাগালে আস্তে আস্তে সেই জায়গাটা থেকে সেই রক্তগুলো সরিয়ে যাবে এবং আমাদের দেখতে পারবেন যে ওই ব্যথাটাও কমে গেছে ফোলাটাও আস্তে আস্তে কমে যাবে। সবথেকে বেশি এটা কাজে ব্যবহার করা হয় বাচ্চাদের ভ্যাকসিন ইঞ্জেকশনের কাজে বড়দেরও যখন ভ্যাকসিন ইঞ্জেকশন কোনো রকম কোন ইঞ্জেকশন পুশ করলে সেই জায়গাটা যখন ফুলে ওঠে সেই ফোলা জায়গাতে এটি ব্যবহার করা হয়। বাচ্চাদের ভ্যাকসিন নেওয়ার পরে সেই জায়গাতে এটা কিভাবে ইউজ করবে বাচ্চাদের যখন ভ্যাকসিন নেওয়া হবে ভ্যাকসিন নেওয়ার ফলে যে ফোলা হয় সেই ফোলাটা একটা জায়গাতে যে ইঞ্জেকশনের জায়গাটা থেকে ফুলে ওঠে ওই ইঞ্জেকশন যেই জায়গাটাতে দেওয়া হয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে এই জেলটা তার চারিদিকে গোল করে লাগাতে হবে। লাগালে বাচ্চার যে জ্বালা যন্ত্রণা আছে সেটাও কমবে আর ফোলাটাও কমবে। বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি এই থ্রোম্বোফোব জেল ইউজ করার ফলে যদি কোনো রকম কোনো র্যাশ বা কোনো রকম অ্যান্টি অ্যালার্জি বা চুলকানি কোনো কিছু গা থেকে বেরোয় তাহলে অবশ্যই এটি ইউজ করবেন না। নাহলে এই থ্রোম্বোফোব জেলের ক্ষতিকারক প্রভাব সেরকম কিছু নেই। এটি নর্মালি যে কোনো ফোলা ব্যথা বা এই রক্ত জমাট বাঁধা এরকম অবস্থা বা বাচ্চাদের যে ভ্যাকসিনের পরে যে ইঞ্জেকশনের পরে যে বাচ্চারা যে কান্না করে যে ব্যথায় ফুলে ওঠে জায়গাটা সেই জায়গাতে এই জেলই ব্যবহার করলে এটা খুব ভালো কাজে লাগবে। এটা যা মোটামুটি প্রত্যেকের বাড়িতেই থাকে যাদের বাড়িতে নেই এটা এনে আপনারা রাখতে পারেন। এটা খুব ভালো একটা জেল যেটা কি না এই সমস্ত ব্যথা ট্যাথার কোনো ইয়েতে ব্যবহার করলে সেই জায়গাটাতে ব্যথা তো কমবে সঙ্গে সঙ্গে ফোলাটাও কমে যাবে। কোথাও আঘাত লাগলো আঘাত লাগার পরে সেই জায়গাটা ফুলে গেল আমরা বাড়িতে প্রথম কি ফার্স্ট এড ব্যবহার করি বরফ দিই বা কোনো ঠান্ডা জাতীয় জিনিস দিই সেই ব্যথাটাই কমাই কিন্তু তারপরে দেখবেন সেই জায়গাটাতে ফুলে যেই রক্তটা জমাট বেঁধে আছে সেই রক্তটা জমাট বেঁধেই থাকে রক্তটা সরায় না প্লাস সেই ফোলাটাও সহজে কমে না তখন ওই ফোলা জায়গাটা কমানোর জন্য রক্তটা সরানোর জন্য এই থ্রোম্বোফোব জেলটা ওইখানে লাগিয়ে দিলে আস্তে আস্তে রক্তগুলো সরে যাবে এবং ফোলাটাও কমে যাবে। তাই বন্ধুরা আবারও বলছি এই থ্রোম্বোফোব জেল অনেক কাজেই লাগে ফোলা বা ওই রকম কোনো জায়গাতে যেখানে ফুলে গেছে ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তও জমে গেছে ওই রক্ত জমা জায়গাতে রক্ত সরানোর জন্য এবং বাচ্চাদের যে ভ্যাকসিন নেওয়া হয় সেই ভ্যাকসিনের ইঞ্জেকশন যেখানে দেওয়া হয় সেই ইঞ্জেকশনের চারিপাশে দিলে সেইখান থেকে আস্তে আস্তে এই ফোলাটা কমে যাবে এবং বাচ্চারাও আস্তে আস্তে ওর থেকে অনেক শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি কোনো মেডিসিন সম্পর্কিত প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন, আমি সেই ভিডিওটি মেডিসিনটি সম্পর্কে ভিডিও করব। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।